সকলকে জয় যিশু। বন্ধুরা, আমি জয় মণ্ডল আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই লাইভ বিয়ন্ড সরোজে। আজকে আমি খুবই খুশি কি আমি আপনাদের সামনে ঈশ্বরের আরেকটি বাক্য তুলে ধরার সুযোগ পেয়েছি। তাকে ধন্যবাদ দিই কি তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন, কারণ ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা ছাড়া আমরা তার চরণে আসতে পারি না। আজকে আমি বাক্যে যাওয়ার আগে আসুন ছোট্ট একটি প্রার্থনা করি, যাতে পবিত্র আত্মা আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করে। আর আপনাদের কাছে ক্ষমা চাই আমার গলার জন্য, আমার গলা বসে গেছে, একটু ঠান্ডা লেগেছে, তো ম্যানেজ করবেন আর প্রার্থনা করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় মহান দয়ালু পিতা, প্রভু তোমায় ধন্যবাদ দিয়ে সুন্দর সময়ের জন্য বিশেষ করে প্রার্থনা করি আজকে এই সময় যে বাক্য আমরা শুনবো, যে বাক্য আমরা শিখবো, প্রভু তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি সাহায্য করো প্রভু, প্রভু যাতে আমরা বুঝতে পারি প্রভু। প্রভু এই শেষ সময়ে আমাদেরকে এই বাক্য তুমি দিয়েছো প্রভু, প্রভু তোমার পবিত্র আত্মা দিয়ে বক্তা এবং শ্রোতা দুজনকে তুমি আশীর্বাদ করো। তুমি বিশেষ করে আমার জিহ্বাতে তোমার বাক্য দাও প্রভু, আমি যাতে আমার নিজের বাক্য না বলি প্রভু, প্রভু যাতে তোমারই বাক্য আমার মুখ থেকে বের হয় প্রভু। প্রভু তুমি আমাকে তোমার চরণে রাখো, আমার পাপ সকল ক্ষমা করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তুমি সমস্ত অসুস্থ লোকেদের আশীর্বাদ করো, তারা যাতে সুস্থ হতে পারে প্রভু, তারা যাতে তোমার নামে মহিমা জয়গান প্রশংসা করতে পারে। আমাদের পাপ সকল ক্ষমা করে ছোট্ট প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর নামে চাই, স্বর্গরাজ্যে সর্বনুগ্রাহ্য করো, আমেন। আজকে যখন আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলাদেশ সমস্ত বাংলা কমিউনিটিতে অনেক খ্রিস্টীয় প্রচারক আছে, আর তাদের মধ্যে আমার তো খুব প্রিয় কিছু আছে, যেমন রেভেলেটার দিলীপ জানা, রকি তালুকদার, পাস্টার পঙ্কজ ভূঁইয়া, এই সমস্ত প্রচারকদের বাক্য আমি শুনি। কিন্তু আজকে আমার প্রশ্ন, আমি এই তিনজন বা অন্যান্য যে খ্রিস্টীয় প্রচারকরা আছে তাদের মধ্যে কে ভণ্ড প্রচারক আর কে সত্য প্রচারক, তা আপনারা কী করে জানতে পারবেন? আমি তো আপনাদেরকে মিথ্যে কথা বানিয়ে বলতে পারি, বা অন্য কেউ তারা তো বানিয়ে বলতে পারে। আজকে আমার যে ভিডিও, এটি কাউকে দোষ করার জন্য না বা কাউকে দোষ দেওয়ার জন্য নয়, আজকে আমি শুধু আপনাদেরকে সাহায্য করতে চাই, যাতে আপনারা পরীক্ষা করতে পারেন, যাতে আপনারা চিনতে পারেন কি ভণ্ড প্রচারক কে। কারণ যিশুখ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি বলেছেন কি শেষ সময়, এই পৃথিবীর শেষ সময়ে অনেক ভণ্ড প্রচারকরা উঠবে, অনেক ভণ্ড শিক্ষকরা উঠবে, তারা ভুল শেখাবে এবং বিশ্বস্ত বিশ্বাসীদেরকেও তাদেরকে ভুল রাস্তায় নিয়ে যাবে। তাই আজকে আমাদের জন্য খুবই প্রয়োজন কি আমরা যাতে জানি কি আমরা যার প্রচার শুনছি বা আমরা যার সাথে মণ্ডলীতে আছি তারা কি সত্য শিক্ষা দিচ্ছে বা সত্য পথ দেখাচ্ছে, নাকি আমাকে ভুল শিক্ষা দিচ্ছে, ভণ্ডামি করছে আমার সাথে। আসুন আমরা বাইবেল থেকে দেখি বাইবেল কি বলে, কেমনভাবে আমরা জানতে পারি কি ভণ্ড প্রচারক কারা। আসুন আমরা একটি পথ দেখবো যেটি আমরা পাই মথিলিখিত সুসমাচার তার 7:15-20। এখানে বাইবেল বলে, ভক্ত ভাববাদীগণ হইতে সাবধান, তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। দেখুন প্রথম যে চরিত্র এখানে বলছে কি ভক্ত ভাববাদী, ভণ্ড প্রচারক বা ভক্ত ভাববাদী, ভুল যারা প্রচার করে বা ভুল যারা শিক্ষা দেয় তাদের থেকে সাবধান, তারা আপনাদের কাছে আসবে মেষের বেশে। মেষ কেমন হয়? মেষ খুবই নির্মম, শান্তশিষ্ট, খুবই একটি ভালো পশু, আমরা সবাই পছন্দ করি মেষকে, আর যিশুখ্রিস্টকে মেষের সাথে তুলনা করা হয়েছে। তো এখানে বলছে কি তারা আসবে মেষের বেশে, তারা আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে, তারা আপনার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, তারা আপনার সমস্ত কিছুতে সাহায্য করবে, কিন্তু তাদের ভিতরে কী আছে বলছে, কিন্তু তাদের অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। কেন্দুয়া আপনারা সবাই জানেন, বাংলা দিয়ে কেন্দুয়া বলে, ইংলিশ দিয়ে আমি জানি না কী বলে, কিন্তু কেন্দুয়া মানে মানুষ খায় বা কোনো অন্য পশুদেরকে ধরে খায়। তো বলছে এরা বাইরে থেকে মেষের মতো দেখতে, খুবই ভালো চরিত্র, খুবই ভালো ব্যবহার আর খুবই ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু ভিতরে তারা আপনাদেরকে ভুল পথ দেখাতে এসছে। তাই এখানে যিশুখ্রিস্ট তাদেরকে গ্রাসকারী কেন্দুয়া বলছে। তারপরে 16 পড়ি আমরা, এখানে বলছে তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদেরকে চিনিতে পারিবে। আজকে আমরা একটি গাছ যদি জানতে চাই সেটি কি গাছ, তার ফল দেখেই বোঝা যায়। কারণ আম গাছে লিচু হয় না আর লিচু গাছে আম হয় না, আম গাছে আমই হয় আর লিচু গাছে লিচুই হয়। তাই এখানে যিশুখ্রিস্ট বলছে কি তোমরা যদি ভণ্ড প্রচারকদেরকে চিনতে চাও তাদের ফল দেখো। কিভাবে?
এখানে শেষ তার পরের অংশ বলে কি লোকে কি কাঁটা গাছ হইতে দ্রাক্ষা ফল কিংবা শিয়াল কাঁটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে, সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না। যে কোনো গাছে ভালো ফল ধরে না তাহা কাটিয়া আগুনে ফেলিয়ে দেওয়া যায়, অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদেরকে চিনতে পারি। আজকে আমরা সবাই জানি কি ফল কি। এখানে আমি আগে বলেছি কি তারা মেষের মতো ব্যবহার করবে, খুব ভালো ব্যবহার করবে, খুব মিষ্টি মিষ্টি বাক্য বলবে, কিন্তু তারা অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। আর তারপরে যিশু বলছে কি তাদের ফল দেখে তাদেরকে জানতে পারবে কি তারা ভক্ত ভণ্ড প্রচারক কি না। আজকে তাদের ফল তাদের প্রচারের সাথে মিল হওয়া উচিত। যে কেউ বাইবেল প্রচার করে বা যে কেউ বাইবেলের সঙ্গে যুক্ত তার জীবনও বাইবেলের মতো হওয়া উচিত। তার জীবন যদি বাইবেলের মতো না হয় বা তিনি যদি বাইবেল থেকে না বলে তাহলে তিনি ভণ্ড প্রচারক। আসুন আরেকটি চরিত্র দেখি, আসুন আমরা খুলি দ্বিতীয় বিবরণ তার 18:21-22। আর তুমি যদি মনে মনে বলো সদাপ্রভু যে বাক্য বলেন নাই তাহা আমরা কি প্রকারে জানব, তবে শোনো কোনো ভাববাদী সদাপ্রভুর নামে কথা কইলে যদি সেই বাক্য পরে সিদ্ধ না হয় ও তাহার ফল উপস্থিত না হয় তবে সেই বাক্য সদাপ্রভু বলেন নাই, ওই ভাববাদী দুঃসাহসপূর্বক তাহা বলিয়াছে, তুমি তাহা হইতে উদ্বিগ্ন হইও না। দেখুন এখানে বাইবেল বলছে কি কোনো ভাববাদী বা কোনো প্রচারক যদি কোনো ভবিষ্যবাণী করে আর সেই ভবিষ্যবাণী যদি পূর্ণ না হয়, তিনি বলছেন এখানে প্রচার করছেন কি যিশু আমাকে বলেছে বা যিশু বাইবেলে বলেছে কি এটি হবে আর সেটি হয়নি, বা ঈশ্বর বলেছে কি এটি হবে বা সেটি পরিপূর্ণ হয়নি, তাহলে তিনি ভক্ত ভাববাদী। আজকে আমরা জানি কি আমাদের অনেক প্রচারকরা যারা ভবিষ্যবাণী করে, যারা বলে কি এই ভোটে এই জিতবে, কিন্তু সেগুলো পরিপূর্ণ যখন হয় না আমরা ভাবি কি হয়তো ভুল হয়েছে বা কিছু সমস্যা হয়েছে, কিন্তু তারা ভক্ত ভাববাদী। কারণ ঈশ্বর যদি কিছু নির্বাচন করে বা ঈশ্বর যদি কোনো কিছু মনোনীত করে তার নিশ্চয়ই হবে, আর ঈশ্বর যদি চান তাহলে তিনি নিশ্চয়ই দেখাবেন। আসুন আরেকটি চরিত্র দেখি কিভাবে আমরা জানতে পারবো কি ভণ্ড প্রচারককে। যিরমিয় তার 23:25-26। এখানে বাইবেল বলে ভাববাদীরা যাহা বলিয়াছে তাহা আমি শুনিয়াছি, তাহারা আমার নামে মিথ্যা ভাববাণী বলে, যথা আমি স্বপ্ন দেখিয়াছি স্বপ্ন দেখিয়াছি। যে ভাববাদীগণ মিথ্যা ভাববাণী বলে যাহারা নিজ অন্তঃকরণে কপটতার ভাববাদী তাহাদের অন্তঃকরণে ইহা কতকাল থাকিবে। দেখুন এখানে বাইবেল বলছে কি যে প্রচারক বা যে ভাববাদীগণ ভবিষ্যবক্তারা যারা বলে কি আমি দর্শন দেখেছি, আমি দর্শন দেখেছি, যিশুখ্রিস্ট আমাকে এই দর্শন দিয়েছে, ঈশ্বর আমাকে এই দর্শন দিয়েছে কি তোমার জীবনে এটা হবে, কালকে তোমার জীবনে এই বিপদ আসবে, তুমি এটি করো ঠিক হয়ে যাবে, কালকে তোমার জীবনে এটি আসবে, তারা মিথ্যা কথা বলছে। আমরা যদি পুরনো নিয়মে দেখি ভাববাদীদের সঙ্গে ঈশ্বর কখনো কখনো কথা বলতো। আজকে আমরা যদি জানতে চাই ভণ্ড প্রচারককে তাহলে আমাদেরকে এটি মাথায় রাখতে হবে কি ভণ্ড প্রচারকরা বলে কি আমরা স্বপ্ন দেখেছি, তারা যে ভবিষ্যবাণী করে তা পরিপূর্ণ হয় না, কারণ ঈশ্বর তাদের সঙ্গে নেই। আর তাদের ফল দেখেই আপনি বুঝতে পারবেন যে তারা ভণ্ড প্রচারক, তারা বাইবেলের সঙ্গে বলে না, বাইবেলের বাইরে থেকে বলে, নিজের বাক্য বলে। এখানে বাইবেল বলছে কি তারা নিজের ভবিষ্যবাণী করে আর যিশুখ্রিস্ট তাদের সঙ্গে নেই। আসুন আমরা লাস্ট একটি তার চরিত্র দেখি, রোমিও তার 16:17-18। আসুন পড়ি। এখানে বাইবেল বলে ভাতৃগণ আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ তাহার বিপরীতে যাহারা দলাদলি ও বিঘ্ন জন্মায় তাহাদেরকে চিনিয়া রাখো ও তাহাদের হইতে দূর থাকো। এখানে বলছে দেখুন আপনারা বাইবেল থেকে যে শিক্ষা পেয়েছেন তার বিরুদ্ধে যে বলে তার থেকে দূরে থাকুন, আর তাকে জানতে গেলে কী করতে হবে এখানে দেখুন, কেননা এই প্রকার লোকেরা আমাদের প্রভু খ্রিস্টের দাসত্ব করে না কিন্তু আপন আপন উদরের দাসত্ব করে এবং মধুর বাক্য ও স্বস্তিবাদ দ্বারা সরল লোকদের মন ভোলায়। দেখুন বাইবেল বলছে পল বলছে কি এনারা মিষ্টি মিষ্টি কথা বলে এবং সরল লোক, আপনারা সবাই সরল, আপনারা সবাই যিশুকে ভালোবাসেন, আপনাদের সবাইকে এনারা ভোলাতে চান এই ভক্ত ভণ্ড প্রচারকরা। আজকে তারা ঈশ্বরের দাস নয়, তারা নিজের উদরের দাস, নিজের শরীরের জন্য নিজের চাহিদার জন্য তারা এই প্রচারের কাজ করছে। কিন্তু আমি আজকে কাউকে দোষ দিচ্ছি না কি আমাদের মধ্যে কেউ আছে, আমাদের মধ্যে সবাই বাইবেল থেকে প্রচার করে, কিন্তু আপনার ভবিষ্যতে এই জিনিসগুলো প্রয়োজন জানতে কি আপনি কেমনভাবে চিনতে পারবেন কি একজন ভণ্ড প্রচারককে। কারণ আমাদের মধ্যে অনেকজন হয়তো বাইবেল ছাড়া বলে,
অনেকজন হয়তো নিজের গল্প বানিয়ে বলে, মিথ্যা কথা বলে, কিন্তু মিষ্টি লাগে। আজকে আমরা সবসময় ভালো মিষ্টি কথা শুনতে চাই। আজকে আমি যদি আপনাদের বলি আপনারা পাপি, আপনারা ভুল করছেন, আপনারা আমাকে পছন্দ করবেন না, কিন্তু একজন অন্য কেউ যদি বলে যিশু ভালোবাসেন, আসুন, শুধু যিশুকে বিশ্বাস করলে আপনি অনন্ত জীবন পাবেন, আপনি কিন্তু ভুল করছেন, তারা ভণ্ড প্রচারক। আমি যদি আপনাকে আপনার মুখে বলি কি আপনি পাপি বা আপনি পাপ করছেন, যিশু কাছে যান, যিশু আপনাকে ক্ষমা করবেন, তাহলে আপনারা আমার কাছে আসবেন না, অন্য কারোর কাছে যাবেন। কিন্তু মনে রাখবেন, ভণ্ড প্রচারকরা এই সমস্ত কিছু বলবে না। তারা বলবে না কি আপনি পাপি, তারা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে আর আপনাদেরকে ভুল পথে নিয়ে যাবে। আজকে ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক, যাতে আপনারা চিনতে পারেন কি ভণ্ড প্রচারক কারা। কারণ আপনারা যদি না চিনতে পারেন, যখন যিশুখ্রিস্ট আসবে তখন আপনারা ভুল দিকে থাকবেন আর ঈশ্বর আপনাদেরকে নিয়ে যেতে পারবেন না। তাই আজকে আসুন আমরা তার কাছে যাই, তার কাছে প্রার্থনা করি কি প্রভু আমাদেরকে ভণ্ড প্রচারকদেরকে বুঝতে সাহায্য করো, কে ভণ্ড আর কে সত্য। কারণ আমাদের কাছে একটাই জিনিস যেটি আমাদেরকে দেখায় কি ভণ্ড আর সত্য কে, সেটি হলো পবিত্র বাইবেল। এই পবিত্র বাইবেল ছাড়া কোনো দিন বুঝতে পারবো না কি কে সত্য। আর যে কেউ, লাস্ট পয়েন্ট, যে কেউ এই বাইবেলের বাইরে বলে সে একদম 110% ভণ্ড প্রচারক। যে কেউ বাইবেলের সাথে বলে সে সত্য প্রচারক। আর আজকে আমি পাস্টার দিলীপ জানা, পাস্টার পঙ্কজ ভুঁইয়া, পাস্টার রকি তালুকদার, যে কেউ আপনি যার প্রচার শোনেন না কেন, একবার আমাদের প্রচার এই বাইবেলের সাথে মিলিয়ে দেখবেন। যদি এই বাইবেলের সাথে মেলে তাহলে আপনি সত্য শুনছেন, আর নাহলে আপনি ভণ্ড প্রচারককে শুনছেন। ঈশ্বর আপনার সবাইকে আশীর্বাদ করুন। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় যিশু।